আপনার ভাড়া কম, তারপর রেটও দূরেতে কম। এখন কি করবেন, যেহেতু যে অবস্থা ব্যবস্থা চাল কামাই করতে দিন তো মনে জমা উঠিয়ে মনে করেন ফ্যামিলিটা কোনো রকম চলা যায় ডাইল ভাত। আগে যেরকম কাম কাজ তো কমই এখন, ঠিক আছে না, যাত্রী তো খুব কম। দিনে মনে করেন এই যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত যা যাত্রী পাওয়া যায়, তারপর আর পাওয়াই যায় না। যাত্রী মোটামুটি দন টুকটাক খ্যাপ হচ্ছে, দন টুকটাক দূরত্ব খ্যাপ হচ্ছে, দন ভাড়া একটু রেটে কমে দেওয়া লাগে, এই জন্য রাস্তাঘাট ফাঁকা। দিন মনে করো কাটিচ্ছে, মনে করো হয় 200-300-400 টাকা হয়, হ্যাঁ খাবারটা করে, কোনো সময় ওঠে কোনো সময় ওঠে না। যাত্রী হালকা কম, ওই মনে করো 10-15টা খেপ মারা যায় সারাদিনে। আগে হয়েছিল, আগে মনে করো লকডাউন ছাড়া মনে করো 800-900-1200 টাকা কামাই হয়েছে, আর এখন মনে করো 700-800 টাকা কামাই করে ধনঝন বেড়ে গেছে। সারাদিনে কাজ করে এখন তো আর টাকা পাওয়া যায় না, এই 150-200 টাকা মরুন যায় সারাদিনে, বুঝছেন। না না সংসার খুব টেকছে, সংসার এমন টেয়া টেকছে বলার বাহিরে, বুঝছেন। আর কুলাইতাম পাতাছি না, জানে কুলাইতাছে না।